এবছর যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন আপনি তাদেরকে কি নসিহত করবেন? মক্কায় মসজিদুল হারামে কোন আমল বেশি উত্তম, তওয়াফ নাকি সালাত নফল সালাত? এটা নিয়ে ওলামায়ে কেরাম বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মত আছে। অনেক ওলামায়ে কেরামের মত হলো তওয়াফ করা অধিক উত্তম, কারণ মসজিদুল হারামের স্পেশাল ইবাদত হলো তওয়াফ। অন্য সব ইবাদত, কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, এগুলো অন্য সব মসজিদে করা যায়, মসজিদুল হারামেও করা যায়। অতএব মসজিদুল হারামের, মক্কার মসজিদুল হারামের স্পেশাল ইবাদত যেহেতু তওয়াফ করা, অতএব এখানে তওয়াফ করাটাই বেশি উত্তম। এখানে তওয়াফ করলে অন্য যে কোনো আমলের চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে। আবার অনেকগুলো আমাদের মত হলো যে মক্কা মসজিদুল হারামে সালাত আদায় করা, নফল সালাত আদায় করাটা বেশি উত্তম, কারণ নফল সালাত এক রাকাত আদায় করলে বা যে কোনো সালাত মসজিদুল হারামে এক রাকাত আদায় করলে অন্য মসজিদে এক লক্ষ রাকাতের সমতুল্য। যেহেতু এখানকার এক রাকাত অন্য জায়গার এক লক্ষ রাকাতের সমতুল্য, মক্কা মসজিদুল হারামে তওয়াফ এবং নফল সালাত দুইটার ভিতরে কোনটা উত্তম, এটা নিয়ে ওলামা একরাম একরামাদের মত পার্থক্য আছে। অনেকে তওয়াফকে উত্তম বলেছেন, অনেকে নফল নামাজকে উত্তম বলেছেন। তবে আমাদের কাছে মনে হয় যে তওয়াফটা অধিকতর, তওয়াফ উত্তম হওয়ার মতটা অধিকতর শক্তিশালী, কারণ তওয়াফটা মসজিদুল হারামের জন্য স্পেশাল আমল, আর সেই সাথে নফল নামাজ এটা হলো তওয়াফের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। এরপরে কোরআন তেলাওয়াত অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোর মর্যাদা উত্তম। এবছর যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন আপনি তাদেরকে কী নসিহত করবেন? যারা বাইতুল্লাহর মেহমান হতে যাচ্ছেন তাদের সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে। অতএব আল্লাহর কাছে শুক্রিয়াটা আদায় করতে থাকতে হবে, মনে মনে আল্লাহকে শুক্রিয়া নিবেদন করতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছ, অথচ এই তৌফিক বহু মানুষ পায় নাই। আর সেই সাথে আল্লাহর ঘরের সবচেয়েতে আদর্শ মেহমান হওয়ার প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি আল্লাহর ঘরের মেহমানদের মধ্যে সবচেয়ে ভালো মার্ক পাওয়া, সবচেয়ে বেশি নম্বর পাওয়া আমি হাজি হব, সবচেয়ে বেশি নম্বর পাওয়া মেহমান হব। সবচেয়ে বেশি নম্বর পাওয়া মেহমান হওয়ার উপায় কী? আল্লাহর ঘরের যত আদব আছে, যত শিষ্টাচার আছে সেগুলো সর্বোচ্চ ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা করব, যাতে সেগুলো আমরা খেয়ালে রাখতে পারি। হজ যাত্রার আগে, সফরের আগে থেকে এখলাসের বিষয়টাকে এনশিওর করা, কারণ যেখানে অর্থ আছে সেখানে নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি থাকে। যেখানে অর্থ ব্যয় করা হয় সেখানে মানুষ ফিডব্যাক হিসাবে মানুষের কাছ থেকে বাহবা একটা ভাবসাবের আশা অনেক সময় করে। এই জন্য হজের ইবাদতে যেহেতু অর্থ খরচ হয়, সেহেতু এটাকে গল্প দিয়ে বেড়ানো, মানুষের কাছে বলে বেড়ানো, মানুষের কাছে যেন না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। হজে যে অর্থ ব্যয় করা হবে এবং যে টাকা দিয়ে হজ করা হবে সেই টাকা যেন হালাল হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন না। এই জন্য হালাল উপার্জন দিয়ে হজ করতে হবে, কোনো হারাম উপার্জন যেন না থাকে। এবং হজে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের হজে যাওয়ার আগের প্রস্তুতি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, হজে যাওয়ার আগের প্রস্তুতি মানেই হলো লড়িগুড়ি নেওয়া, বদনা নেওয়া, চিড়া নেওয়া, আর কি কি লাগবে এই সমস্ত করা। হজে যাওয়ার আগে এই প্রস্তুতিগুলো যতটা গুরুত্বপূর্ণ, এর চেয়ে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো কীভাবে হজ সুন্দর হবে, সঠিক হবে, হজ্জে মাবরুর হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে হজের মাধ্যমে, হজ যথাযথ হবে সেই প্রশিক্ষণটা নিয়ে যাওয়া। এটার জন্য অথেন্টিক এবং নির্ভরযোগ্য বই পুস্তকগুলো পড়া যেতে পারে। ওলামা ইকরামের হজ সংক্রান্ত যে সমস্ত দার্স আছে, বিভিন্ন কোর্স এবং ট্রেনিং আছে, সেগুলো করতে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ হজটা সুন্দর এবং সুচারুরূপে হবে। হজে যাওয়ার আগে পরিকল্পনা থাকতে হবে যে আমার এই হজ হবে ঝগড়ামুক্ত হজ, ঝগড়ামুক্ত, কুতর্কমুক্ত, অহেতুক আপনার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক বৎসামুক্ত হজ। এটা যে কোনো হাজি সাহেবদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। হজ করতে গেছেন আর কার সাথে কোনো তর্ক ঝগড়া হয় নাই, এরকম হাজি পাওয়া খুব টাফ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ফরদ ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে হজের মাসসমূহে হজ করার নিয়ত করে গেল সে রাফাস ফুসুক জিদাল যেন না করে। নারী গঠিত অপরাধ, এহরাম পরার পর থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত স্ত্রী সহবাস, যৌনাচার, পর্নার দিকে দৃষ্টিপাত, হারাম যত বিষয় আছে
এই সময়ে সেগুলো থেকে বেঁচে থাকবে এবং যে দাল ঝগড়াঝাটি করবে না সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকবে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এটা একটা পিরিয়ড যে পিরিয়ডের মাধ্যমে আপনার তাকওয়ার চর্চা হবে তাতে আপনার একটা অভ্যাস তৈরি হবে হজের পরে সেটা ধরে রাখতে পারবেন এই জন্য আগে থেকে প্ল্যান করা যে আমি হজে যত যাই হোক নিজেকে নিয়ন্ত্রণ করব ঝগড়া বিতর্ক বর্ষায় লিপ্ত হব না যাই হোক যত স্যাক্রিফাইস করা লাগে করুক কিন্তু আমি করব এর পাশাপাশি নজরের হেফাজতটা অনেক গুরুত্বপূর্ণ হজে বিভিন্ন মেয়েরা আসে বিভিন্ন দেশ থেকে সুন্দরী নারীরা আসে তারা পর্দা বুঝে না অনেকে তারা বিভিন্নভাবে মুখ খোলা রেখে তাদের বিভিন্ন সৌন্দর্য প্রদর্শন করে তারা হারামে চলে আসে হজের বিভিন্ন জায়গাগুলোতে তারা চলাফেরা করে তাদের এই মুভমেন্টের সুবাদে অনেক হাজি সাহেবরা চোখের গুনাহ করে অতএব চোখের গুনাহ না হয় সেজন্য সংকল্প থাকতে হবে এবং নজর অবনত রাখার জন্য নিয়ত রাখতে হবে আগে থেকে এবং হজের সফরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ থেকে যারা যান এজেন্সিগুলো চায় যত লম্বা সময় রাখতে পারবে তত ভালো তো লম্বা সময় রাখতে পারলে ভালো তাতে তাদের প্লেন ফেয়ার ইত্যাদি সাধারণত সহনীয় মাত্রায় থাকে আর শর্ট টাইমে গেলে প্লেন ফেয়ার ইত্যাদি অনেক বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় থার্ড টিকিট করা লাগে তো এই জন্য তারা চায় একটু বেশি সময় থাকুক এক মাস দেড় মাস চল্লিশ দিন এভাবে রাখতে চায় তো এই সময়গুলোতে হজের মূল দিন যেহেতু পাঁচ দিন আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো বারো আর কেউ চাইলে ১৩ তারিখ যুক্ত করতে পারে তাহলে পাঁচ বা ছয় দিন হলো হজের মূল দিন জিল হজের এই দিনগুলো আর বাকি দিনগুলোতে হাজি সাহেবরা অখণ্ড অবসর থাকেন দেশে তো বউ বাচ্চা আছে ফ্যামিলি আছে চা দোকান আছে আড্ডা মারার জায়গা আছে ওখানে এগুলো থাকে না না থাকলে হাজি সাহেবরা সাধারণত আমার দেশে হাজি সাহেবদের যেটা আমরা দেখেছি যে হোটেলে এসে তারা টিভিটা ছেড়ে একটার পর একটা চ্যানেলের নিউজগুলো দেখতে থাকেন টক শো দেখতে থাকেন এত হক আদায় করে টক শো দেশে থাকা দেখার সুযোগ হয় না তো টক শো এবং নিউজের হক আদায় হয় সাধারণত কোথায় মক্কা মদিনায় কারণ সেখানে অখণ্ড অবসর ফ্রি টাইম সারাদিন কোনো কাজ নাই হারাম একটু ফরজ নামাজ পড়ে আসো আইসা বাকি টাইম হোটেলে খাও আর ঘুমাও তো এই টাইমে ওনারা এই টেলিভিশনের হকটা আদায় করেন বাসায় টেলিভিশনের হক আদায় করতে পারেন এবং টেলিভিশনের হক আদায় করতে গিয়ে আরও হক আদায় করার রাস্তা তৈরি হয় সেটা হলো রাজনৈতিক কুতর্ক ঝগড়াঝাটি গণ্ডগোল ফাসাদ কোন দল ভালো কোন দল খারাপ কে কী করলো দেশে কী হলো এই প্রত্যেকটা রুম মক্কার মদিনার হাজি সাহেবদের প্রায় প্রতিটা রুমই টকশোর আপনার এক একটা কী বলা যায় এক একটা স্টেজে পরিণত হয় প্রতি রুমে একটা করে টক শো তো এগুলো হাজি সাহেবদের হজকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখে এই জন্য রুমে যতক্ষণ থাকবো আমার রেস্টের জন্য থাকবো এনার্জি সংগ্রহ করে হারামে চলে যাবো বেশিরভাগ সময় হারামে ব্যয় করবো তাহলে ইনশাল্লাহ হজ অর্থবহ হবে এবং অহেতুক কাজ করবো না ইনশাআল্লাহ সেই সাথে হজের প্রতিটা কার্যক্রম যেন সঠিকভাবে হয় সুন্নাস অনুযায়ী হয় আমাদের অনেক হাজি সাহেবরা আছে বলে এটা তো সুন্নত মানে সুন্নত মানে হলো এটা না করলে তো হজ হবে না এরকম না বা দমও দেওয়া লাগবে না তাহলে এটা আমরা ছাড় দিই অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজু আন্নি মানাসিকাকুম তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কারণ এগুলো নাও যেভাবে বলে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিটা সুন্না মেনে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের হজযাত্রীদের হজ কবুল করুন তাদেরকে নিরাপদে হজ করে আপনজনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন।